আপনাকেরই প্রশ্ন এটা যে ভালোবাসা দিবস উপলক্ষে আমি কোন নষ্ট করলাম না অবৈধ প্রেম প্রীত করলাম না আমি এই দিবস উপলক্ষে আমার স্ত্রীকে আমি উইশ করলাম তাকে ভালোবাসলাম তাকে আই লাভ ইউ বলে লেখে পাঠালাম মেসেজ পাঠালাম বার্তা দিলাম অথবা আমার মাকে বাবাকে ভালোবাসা প্রকাশ করলাম এই দিবস উপলক্ষে তাহলে এটা করা যাবে কিনা উত্তর না কখনো এটা করা যাবে না এটা করা একজন মমিনের জন্য কোনো অবস্থাতে যায়জ নেই অন্যায়কে প্রতিষ্ঠা করা অন্যায়কে প্রচার করা অন্যায় গা বাসানো অন্যায়কারীদের সঙ্গে সাদৃশ্য গ্রহণ করা এটা তাদের দলভুক্ত হওয়ার একটা অন্যতম উপায় এবং মাধ্যম অতএব ভালোবাসা যদি আপনার বৈধ ভালোবাসা হয় সেটা প্রকাশের জন্য এই চোদ্দই ফেব্রুয়ারি ঠিক করা ভালোবাসা দিবস নামের ভণ্ডামের দিবসকে ঠিক করা নষ্টামের দিবসকে আপনার ভালোবাসা প্রকাশের জন্য ঠিক করা এটা নেবেলা সরলামের কি না সুননাথ না নেবেলে সরলামের সুননাথ তো হলো যে আপনি যদি কাউকে ভালোবাসেন তো তিনি বলেছেন তাকে তাৎক্ষণিক জানায় দেন চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করেন না এলে বলবেন আপনি যদি ভালোবাসেন বউকে তাহলে এখনই জানাই দেন অতএব চোদ্দ ফেব্রুয়ারি আসলে আপনি বউকে মাকে সন্তানকে বাবাকে ভালোবাসি এই কথা বলবেন এটা ঠিক না এটা বলা মানে তাদের এই নষ্টামিকে প্রমোট করা এটাকে সমর্থন করা এটাকে প্রচার করা আপনি যদি তাদের প্রতি ভালোবাসা থাকে তো সেটা এখনই প্রকাশ করে দেন যখন ভালোবাসা ফিল করেন তখনই জানাই দেন এটা নবীন সালামের সুনাদ চোদ্দ ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করার কোনো প্রয়োজন এবং যুক্তিকতা নাই বরং আপনি যদি ওই দিনে এটা বলেন তাহলে কেমন জন। ওই নষ্টামি যারা ছড়াতে চায় আমাদের সমাজে তাদের কি করলেন মার্কেটিং করলেন আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন